টাকা পয়সা না থাকলেও জীবন চালানো যায়, কিন্তু স্বামী নামক বটগাছের ছায়াটা যদি মাথার উপর না থাকে জীবন চালানো কঠিন হয়ে যায়। তার চেয়ে বড় কথা হচ্ছে, জীবনে যদি একজন সঠিক লাইফ পার্টনার থাকে তাহলে কিন্তু জীবনটা অনেক সুন্দর আর সহজ হয়, খুব সুন্দরভাবে থাকা যায়। কারণ একজন সঠিক লাইফ পার্টনারই পারে আপনাকে সুন্দর সুখী জীবন দিতে, দুজনের বোঝাপড়াতেই কিন্তু জীবনটা অনেক সুন্দর করে এগিয়ে যায়। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আসলে জীবনে একজন সঠিক লাইফ পার্টনার থাকাটা খুব বেশি প্রয়োজন। সঠিক বলতে বুঝি ভালোবাসার মতো, কেয়ারিং। টাকা পয়সা আসবে যাবে, অনেক সময় দেখা যায় যদি লাইফ পার্টনারটা সঠিক না হয়, আপনি যার সাথে দীর্ঘ সময় কাটাবেন, যার সাথে এক ছাদের নিচে থাকবেন, সেই মানুষটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু জীবনটা সুখী হয় না। আমরা সবাই বলি সুখী থাকার জন্য টাকা পয়সা প্রয়োজন, ভালোবাসা দিয়ে জীবন চলে না, এটা আমরা সবসময় বলি। কিন্তু আমার মনে হয় টাকা পয়সার থেকে বেশি মূল্যবান হচ্ছে একজন সঠিক জীবনসঙ্গী। টাকা পয়সা অল্প হলেও কিন্তু জীবনটা চলে, বা যদি না থাকলেও দুজনের মধ্যে যদি বোঝাপড়াটা ভালো থাকে তাহলে জীবনটা চালিয়ে নেওয়া যায়। এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি। তার চেয়ে বড় কথা হচ্ছে, স্বামী নামক যে বটগাছের ছায়াটা, এটা প্রতিটা মেয়ের জীবনে থাকা উচিত। টাকা পয়সা আসে আর যায়, কিন্তু যদি আপনার স্বামী নামক বটগাছের ছায়াটা আপনার মাথার উপর না থাকে তাহলে কিন্তু একটা মেয়ের কোনো মূল্যই থাকে না। যেমন ধরেন ডিভোর্সি মেয়েদের কথা বলি, তারা কিন্তু ইচ্ছে করে ডিভোর্সি হয় না। বা একজন সিঙ্গেল মাদারের কথা বলি, তারা কিন্তু ইচ্ছে করে সিঙ্গেল মাদার হয় না, কিন্তু তারপরও দেখা যায় তাদের চলাটা, তাদের জীবনযাপনটা অনেক কঠিন হয়ে যায়। আমাদের সমাজে একজন ডিভোর্সি নারীর, একজন সিঙ্গেল মাদারের জীবন চলাটা প্রচুর কঠিন, যার জন্যই বললাম যে স্বামী নামক বটগাছের ছায়াটা প্রতিটা মেয়ের জীবনে থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমি আমার বাস্তব জীবনে দেখেছি, আমি আমার লাইফে অনেক স্ট্রাগল করেছি, অনেক উপর নিচ অনেক কিছু পার করেছি, কিন্তু আমার স্বামী নামক যে বটগাছের ছায়াটা আমার সাথে ছিল বলে হয়তো আজ আমি এখন এত দূরে আসতে পেরেছি। আমি এই জিনিসটা খুব বেশি উপলব্ধি করি, আমার হাজব্যান্ড একজন সঠিক লাইফ পার্টনার যেটাকে বলে, যে আমার লাইফে আমি প্রাউড ফিল করি, বা আমি বড় গলায় বলতে পারি যে আমার লাইফে একজন সঠিক লাইফ পার্টনার বা সঠিক জীবনসঙ্গী আমি পেয়েছি, যে আমাকে বোঝে। আমি তাকে কতটা বুঝি আসলে আমি জানি না, হয়তো আমি অতটা বুঝি না, বাট ও আমাকে 100% বোঝে। একজন কেয়ারিং বলেন, বিশ্বাসী বলেন, বা যে বোঝাপড়া, জীবনে দুজনের মধ্যে বোঝাপড়াটা খুব জরুরি। আর সবচেয়ে বড় কথা স্যাক্রিফাইস। আমি মনে করি আমাদের দুজনের মধ্যে স্যাক্রিফাইসের মন মানসিকতা আছে বলেই কিন্তু আমরা আজ এতটা পথ একসাথে হাঁটতে পেরেছি। ওই যে বললাম, আমাদের জীবনে অনেক ঝড় তুফান অনেক কিছুই গিয়েছে, কিন্তু তারপরও দিন শেষে কিন্তু আমরা দুজন দুজনের হয়েই আছি এখনও। শুরু থেকেই আমার হাজব্যান্ডকে আমি দেখেছি, সে চেষ্টা করে সবসময় আমার মতামতের গুরুত্ব দিতে, সবসময় আমার পছন্দটাকে প্রায়োরিটি দিতে। ও এখনও দিয়ে যাচ্ছে আমার পছন্দটাকে, আমার ভালো লাগাটাকে ও গুরুত্ব দেয়। এবং আমি আমার ও আমার চোখ দেখে বলে দিতে পারে যে আমি কী বলতে চাচ্ছি। এই জিনিসটাই আসলে হয়তো আমাদের এখনও দুজনকে একসাথে বেঁধে রেখেছে। আর সবচেয়ে বড় কথা কি, আমার ওর এই জিনিসটাই ভালো লাগে, একটা জিনিসই ভালো লাগে আমার হাজব্যান্ডের, সেটা হচ্ছে মানে ও ওর চাওয়াটাকে কখনো প্রকাশ করে না, বা আমার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে না। ও চায় যে আমি কি চাইছি, আমাকে সবসময় খুশি করার চেষ্টা করে। আমাদের দুজনের মধ্যে প্রচুর ভুল বোঝাবুঝি হয়, বা দেখা যায় যে অনেক কিছু হয়, অনেক ঝগড়া হয়। আমি বলবো না যে ঝগড়া হয় না, আমাদের সবচেয়ে বেশি ঝগড়া কিন্তু আমাদের হয়, কিন্তু তারপরেও দিন শেষে দেখা যায় ওই আমার সেই আমার পাশে থাকে, বা সেই এসে আমাকে সরি বলে। আমরা মেয়েরা কিন্তু স্বামীর মাঝে কিন্তু বাবাকে খুঁজি, ভাইকে খুঁজি, আমরা চাই
আমাদের হাজব্যান্ডরা আমাদের বাবার মতো হবে। আমাদের বাবা যেমন আমাদের একটা মেয়েকে তার সকল আবদার পূরণ করে, কেয়ার করে বা মেয়েদেরকে বোঝে, বাবাদের কাছে মেয়েরা যেমন রাজকন্যা, আমরা স্বামীদের কাছেও রাজরানী হয়ে থাকতে চাই। আমরা প্রত্যেকটা মেয়েই চাই আমার স্বামীর মধ্যে আমাদের বাবার প্রতিচ্ছবিটা খুঁজি আমরা। তো আমি পেয়েছি, আমি এর আগেও আমার কয়েকটা ভিডিওতে বলেছি, আমার হাজব্যান্ডের মধ্যে আমি আমার বাবার প্রতিচ্ছবি খুঁজে পেয়েছি। আমার বাবা যেমন আমার মতামতে গুরুত্ব দিত, আমার চাওয়াটাকে প্রায়োরিটি দিত, আমার হাজব্যান্ডও কিন্তু দেয়। আমার যেদিন বিয়ে হয়েছে সেদিন থেকে আমার বিয়ের আগ পর্যন্ত আমার বাবা আমার বাজে পালন করতো, কিন্তু আমার বিয়ের পরে যখন আমার হাজব্যান্ড দেখেছে যে না, আমার বাবা আমার বাজেটা পালন করে, আমার হাজব্যান্ড এখন অবধি ও আমার বাচ্চাদের বার্থডেগুলো ওভাবে পালন করে না যেভাবে আমারটা করবে, আজ অবধি 19 বছরে একটা বার্থডে মিস হয়নি। তো এটা হচ্ছে আসলে দুজনের আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া যেটাকে বলি আমরা। তাই আমি প্রতিটা মেয়েকে বলবো, আসলে মেয়েকে না আসলে ছেলেদেরকে আমি বিশেষ করে বলবো, যে আপনারা অনেকে অভিযোগ করেন যে মেয়েটা মানে আমার বউটা এমন, আমার বউটা অমন, আসলে কারো দোষ না খুঁজে যদি আমরা তার যে ভালো দিকটা আছে সেটাই যদি নিয়ে আমরা এগিয়ে যাই, তাহলে মনে হয় আমাদের সংসার জীবনটা অনেক সুখের হয়, যেটা আমরা করি। হ্যাঁ, আমি সবসময় দেখি আমার হাজব্যান্ডের দোষটা খুঁজি, কিন্তু ও কখনো আমার দোষ খুঁজে না। ও সবসময় ট্রাই করে যে আমার গুণ কী আছে সেটা, প্রশংসাও যে করে তা কিন্তু না, ওর ভালোবাসার প্রকাশের ভঙ্গিমাটা কিন্তু সম্পূর্ণ আলাদা। ও মুখে কখনো প্রকাশ করতে পারে না বা কোনো কিছু দিয়ে প্রকাশ করে না যে আমাকে ভালোবাসে। কিন্তু হ্যাঁ, আমি বুঝি, কেমনে বুঝি, ওই যে বললাম সে আমার মতামতের গুরুত্ব, যে আমি কিছু বললাম সে সেটাই করে যেটা আমি বলছি, আমার সব কিছুর গুরুত্ব দেওয়াটা, আমাকে আমার খুশি থাকে, আমি কিসের মধ্যে খুশি থাকি সেটা নিয়ে চিন্তা করাটা, এটা অনেক বড় বিষয় আসলে, এটা আমার মনে হয় সবাই পারে না, আমি দেখি নাই। যাই হোক, আসলে আমি হয়তো অনেক বেশি কিছু বলে ফেলছি, আমি জাস্ট এটুকুই বললাম যে আমার এত দূর এত কিছু করার, বা আমি যে অনলাইনে কাজ করছি আমাকে অনেকে অনেক কিছু বলে, কিন্তু আমার হাজব্যান্ড আজ অবধি কখনো আমাকে একটা এটা নিয়ে বাধাগ্রস্ত হয়নি। হ্যাঁ, মাঝে মধ্যে হয়তো সে মানে কি বলে, ওই যে আছে না যে মানুষ যখন খারাপ কথা বলে সেটা নিতে না পেরে হয়তো বলে, কিন্তু তারপরেও দেখা যায় ও সবসময় আমাকে ইন্সপায়ার করার ট্রাই করে। তো আপনাদের সবার কাছে আসলে আমার একটাই অনুরোধ, সবাই আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের দুজনের জন্য দোয়া করবেন, আমরা যেন এইভাবে একসাথে সবসময় থাকতে পারি। আর যারা আপুরা আছেন তাদেরকে বলবো, জীবনে সবসময় চাওয়াটা কম রাখবেন, তারপর দেখবেন পাওয়াটা বেশি হয়ে যাবে। চাওয়া কম থাকলে কিন্তু পাওয়াটা বেশি হয়, তখন দেখবেন জীবন সুন্দর, যেটা আমার বেলায় হয়।